তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আহমা মুস্তফা কামাল তার পরামর্শ এখন কাউকে শাস্তি না দিয়ে নির্ভয় বিনিয়োগ করার সুযোগ দেওয়া উচিত যাতে বাজার স্থিতিশীল হয় মঙ্গলবার ঢাকার স্টক এক্সচেঞ্জের সাথে সংসদীয় কমিটির আলোচনা শেষে তিনি একথা বলেন হাসিব হাসানের রিপোর্ট আলোচনা প্রায় তিন ঘন্টা ধরে সংসদীয় কমিটি এবং ঢাকা শেয়ার বাজারের মধ্যে বিষয় শেয়ার বাজারের সংকট উত্তরণ আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটে কি কি আছে আর কোনগুলো বাদ পড়েছে কারণ সংসদীয় কমিটি বলছে তারা অর্থমন্ত্রীকে বোঝাচ্ছেন একদিন পরে আবারও বৈঠক করে বোঝাবেন কালো টাকার বিষয় বন্ড যদি বিনিয়োগ করা হয় এবং সেখানে বলে দেওয়া হয়েছে বন্ড সেই বিনিয়োগটি আমাদের ইনফ্রাস্ট্রাকচার খাতে ব্যবহার করা হবে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে বোঝাবার চেষ্টা করছি অনেক কনভিন্স করার চেষ্টা করছে যে ইনফ্রাস্ট্রাকচার খাত থেকে শুরু করে আমাদের পুঁজি বাজারও যেন সম্পৃক্ত হয় আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি আমরা ওনাকে কনভিন্স করতে পারব এছাড়াও ডিএসসি ও আইসিবি থেকে কিছু প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোও তিনি অর্থমন্ত্রীর কাছে তুলে ধরবেন তবে মুস্তাফা কামাল মনে করেন দেশের অর্থনীতি এখন যে পর্যায়ে আছে তাতে শেয়ার বাজার খারাপ হওয়ার কোনো লক্ষণ নেই তাই এই মুহূর্তে কাউকে সাহস্তা নয় বাজার স্বাভাবিক করার দিকে নজর দেয়া দরকার বাড়িতে যখন আগুন লেগে গেছে তখন আগের কাজটি হচ্ছে আগুনটি নেবানো এখন আগুন কারা লাগালো এখন এইটা হয়তো আপনি পরে পরে অবশ্যই বিচার করতে পারবেন যেহেতু বিভিন্ন কথাবার্তা হচ্ছে বিচার হবে এই হবে সেই হবে বিভিন্নভাবে বলা হচ্ছে এবং আগে যেটা আমরা সুযোগ দিয়েছিলাম যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে পরে কোনো প্রশ্ন করা হবে না এখন এই সুযোগটি থাকবে কি থাকবে না এই সমস্ত আশঙ্কা যখন দূর হয়ে যাবে এই বাজেটের পর আমি বিশ্বাস করি যে তখন সকল সংশয় সবাই দূর করে আবার বাজার মুখী হবে এবং বাজারটি তার আমি মনে করি যে প্রাণ প্রাণস্পন্দন খুঁজে পাবে এই সময় তিনি আরও বলেন তার নিজের টাকা থাকলে এখন তিনি শেয়ার কিনতেন হাসি হাসান এনটিভি নিউজ